জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্র হচ্ছে সব থেকে মানে উইক মুভিং প্ল্যানেট, যা আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। এটা আমরা কম বেশি সকলেই জানি, বা আমিও এর আগে অনেকবারই বলেছি কথাটা। কিন্তু চন্দ্র যখন কোনো ঘরে বা কোনো গৃহে কোনো গ্রহের সাথে জ্যোতি তৈরি করে, তখন কিন্তু তার প্রত্যেকটা রাশির উপরে কিন্তু একটা পজিটিভ বা নেগেটিভ এফেক্ট তৈরি হয়। আগামী 11ই ডিসেম্বর, মানে এই বছরের 2023 সালে সকাল 6:11 বৃশ্চিক রাশিতে চন্দ্র প্রবেশ করবে, তাতে চন্দ্র মঙ্গলে একটা জ্যোতি তৈরি হবে। শুধু জেনে নেওয়া যে এই জ্যোতির জন্য কোন কোন রাশি লাভবান হবে। চন্দ্রমঙ্গলের জ্যোতি মনে করা হচ্ছে অত্যন্ত শুভ, এবং এর জন্য কিছু কিছু রাশি তার যথেষ্ট পজিটিভ এফেক্ট পাবে। যদি আপনার নিজস্ব পার্সোনাল বাচ্চাতে মঙ্গল যথেষ্ট স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনি এইটার জন্য যথেষ্ট পজিটিভ এফেক্ট পাবেন। চন্দ্র যদি স্ট্রং থেকে থাকলে আরও বেশি রেজাল্ট ভালো পাবে। তাহলে জেনে নেওয়া যায় কোন কোন রাশি এর পজিটিভ এফেক্ট পাবে। প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এটা অত্যন্ত বড় সুখবর। মানসিক স্ট্রেস থেকে মুক্তি পাবেন, এবং আপনার আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে, এবং সমাজে মানসম্মান বাড়বে, এবং আপনার প্রতিটি ক্ষেত্রে এটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। শত্রুদের উপর বিরাট জয় পাবেন। যদি এই সময় বিনিয়োগ করতে চান বা করেছেন, তাহলে তারও ভালো রেজাল্ট আপনি পাবেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারাও এই কিন্তু পজিটিভ একটা এফেক্ট পাবে। তাদের জন্য বড় কোনো সুখবর আসতে চলেছে। নতুন নতুন স্বপ্নের সঞ্চার হবে। আপনার মানসিক যে অনেক কিছু স্বপ্ন তৈরি করেছে, সেটা বাস্তব রূপ দিতে পারে এই সামনের কটা দিনের জন্য। এবং জীবন সঙ্গে সে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আপনি এই সময় যদি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করেন, সেটা কিন্তু সাকসেস হবে। ঘরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, সাকসেস পাবেন। ব্যবসা সফলতা আসবে। চাকরিজীবীদের জন্য অত্যন্ত ভালো সময় এটা, এবং পদোন্নতি হতে পারে এই সময়। বড় কোনো খবর পেতে পারেন আপনি। আয়ের নতুন সুযোগ আসবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা পাবে। নেক্সট বলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এইটা যথেষ্ট, এই জ্যোতি যথেষ্ট সাপোর্ট করবে, এবং আটকে থাকা কাজ হয়তো এই অল্প দিনের জন্য হলেও আপনি একটা সাকসেস পাবেন। এবং আপনার একটা যে পজিটিভ মাইন্ড তৈরি হবে, নিজের মধ্যে কনফিডেন্স বাড়বে, শরীর স্বাস্থ্য আস্তে অনেকটাই ডেভেলপ করবে। তো এইগুলো কিন্তু আমি এই জ্যোতির উপরে বেস করেই বললাম। এটা মানে একদম একদম 100% মানে আপনাদের একদম এফেক্ট, কিন্তু অনেকাংশে আপনাদের সাথে মিলবে, ভালোও লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।